তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ইস্কুরে ভালো আছেন তো বন্ধুরা আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকুন অথবা ম্যাসেঞ্জার ব্যবহারকারী হয়ে থাকুন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ কালকে রাত থেকে আমরা কিন্তু সবাই প্রায় সবাই ফেসবুক এবং ম্যাসেঞ্জার অ্যাপটা ব্যবহার করতে পারছি না কারণ ফেসবুকে ঢুকলে এবং ম্যাসেঞ্জারে ঢুকলে ঠিক এরকম দেখায় আমি আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারে ঢুকিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ফেসবুকে ফেসবুক ম্যাসেঞ্জারে যখন আমি এখানে চলে আসছি উপরে দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর নেটওয়ার্ক লেখা চলে আসছে কিন্তু আমার এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফোর জি নেটওয়ার্ক কিন্তু অ্যানাবল আছে একই সাথে আমি যদি ফেসবুক শুধু ফেসবুক লাইটে বা ফেসবুকে যাই তখন কিন্তু দেখবেন ফেসবুকটা এরকমভাবে লোডিং হচ্ছে কিন্তু কোনো কাজ করছে না সেক্ষেত্রে আমরা কী করণীয় বা কি করব তো পুরো ভিডিও না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ পুরো একটু যদি মিস করে যান হয়তোবা আপনার এই ফেসবুক বা ফেসবুক মেসেঞ্জারটা নাও চলতে পারে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আপনার এই ছোটোবেলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে সিলেক্ট করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ছাব্বিশে মার্চ রাত থেকে আমরা কিন্তু ফেসবুক বা ফেসবুক যেই লাট ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা বা ফেসবুক লাইট এবং ফেসবুক মেসেঞ্জারটা আমরা ব্যবহার করতে পারছি না এটা শুধু আমি একা না প্রায় সবাই করতে পারছে না কারণ ফেসবুকের যেই সার্ভারটা আছে সেটা ডাউন হয়ে গেছে একই সাথে আমরা যদি প্লে স্টোরে যাই সেক্ষেত্রে আমরা যদি এই ফেসবুকটা বা ফেসবুক মেসেঞ্জারটা অনেকে মনে করছে যে ফেসবুকটা হয়তো বা আপডেট দেওয়া দেওয়া লাগবে সেক্ষেত্রে যার কারণে আমরা এই ফেসবুকটা ব্যবহার করতে পারছি না সেক্ষেত্রে কি হয় না ফেসবুক লাইটটা আপনি এখানে আপডেট করে নেবেন দেখুন আমি কিন্তু আপডেট করে নিয়েছি সেক্ষেত্রেও আমার কিন্তু এরকম আসছে না তো আমি যখন এখানে ম্যাসেঞ্জারটা লিখব তো ম্যাসেঞ্জারটা লিখার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপডেটটা চলে আসছে তো আমি এখন যখন আপডেট দিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু অনেকে ভাবছেন যে ফেসবুক মেসেঞ্জারটা আমি কিন্তু ইউজ করতে পারবো সেক্ষেত্রেও আমি কিন্তু পারছি না দেখুন আমি সকাল থেকে ট্রাই করছি ফেসবুক অফিসিয়াল যেই অ্যাপটা অরিজিনাল অ্যাপটা সেটাও আমি আপডেট দিয়েছি এবং ফেসবুক লাইভটা সেটাও আমি আপডেট দিয়ে ফেলেছি তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার ফেসবুকে বা ফেসবুক মেসেঞ্জারটায় আমি কিন্তু লগ করতে পারছি না সেক্ষেত্রে এরকম দেখায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমি যখন এখানে লগ ইন করছি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখাচ্ছি সরি আনেবল টু লগ প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন সবার ক্ষেত্রেই ঠিক এরকম এন্টারফেস দেখাচ্ছে তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই সার্ভারটা হয়তোবা ডাউন চলছে কিছুক্ষণ পর বা একদিন হয়তোবা টাইম লাগতে পারে সেক্ষেত্রে আপনার এটা সেক্ষেত্রে আপনার এটা নর্মাল হয়ে যাবে তো এই চলতো আজকের ভিডিও আর বয় পাওয়ার কোনো কারণে এটা সবারই হচ্ছে এরকম আপনার আইডি চলে যাওয়ার বা আইডি এরকম কোনো বয় নেই দেখুন এটা আপনার একার না সবারই এটা প্রবলেম হচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে তো আজকের জন্য বায়